আজব তো, চোখে দেখতে পারেন না, অন্ধ নাকি? দিলেন তো আমার শার্টটা নষ্ট করে। আসলে আমি চোখে দেখতে পাই না তো, তাই হয়তো পড়ে গেছে। আই এম সরি, আসলে আমি বুঝতে পারি না আপনি চোখে দেখতে পারেন না। ইটস ওকে ম্যাম, এদিকে আসুন। এখান থেকে একটা 1000 টাকার নোট বের করে নিন। আচ্ছা ঠিক আছে, এই যে আমি 1000 টাকার নোট নিলাম আর এই আপনাকে 100 টাকা ফেরত দিলাম, ঠিক আছে? ও হ্যালো, আপনি চালাকি কেন করছেন? আপনি আমার এখান থেকে 100 টাকা নিয়ে আমাকে 1000 টাকা দিচ্ছেন? ওভার স্মার্ট সাজা ট্রাই কেন করছেন? আপনি কিভাবে বুঝলেন আমি আপনাকে 1000 টাকা নোট দিয়েছি? মিস্টার, আমি হয়তো চোখে দেখতে পারি না, অনুভব তো করতে পারি। আপনি যদি অনুভবই করতে পারেন তাহলে রেস্টুরেন্টে যে মেয়েটা আপনাকে 200 টাকার বিলের জায়গায় 1000 টাকার নোট নিল তখন আপনি কিছু বললেন না কেন? সেখানেও আমি বুঝতে পেরেছিলাম কিন্তু কিছু বলিনি। কারণ একটা মানুষ যদি মাত্র 800 টাকার জন্য তার মনুষ্যত্ব বিক্রি করে ফেলতে পারে, সেখানে আপনি আমি কি করব বলেন? তাহলে এটা ভেবে নাও, সবকিছু উপরওয়ালা নীলা খেলা। রেস্টুরেন্টে যে বিলটা আমার দেওয়ার কথা ছিল এটা আমি তোমাকে দিলাম, এটা তোমারই প্রাপ্য, রেখে দাও। ধন্যবাদ, আপনি আজকে আবারও প্রমাণ করলেন যে এখনো পৃথিবীতে ভালো মানুষের অস্তিত্ব আছে, এখনো ভালো মানুষ বেঁচে আছে, যাদের জন্য আমাদের মতো অন্ধ মানুষ এখনো ঠিকভাবে পথ চলতে পারে। ধন্যবাদ আপনাকে। টেক কেয়ার, নিজের যত্ন নেবেন।